হ্যালো স্টুডেন্টস, আমি আরসি দাস, টিচার অফ একে আজাদ পাঠশালা। তোমাদের সবাইকে আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আবার পড়ব প্রথম শ্রেণীর অঙ্কুরণ। অঙ্কুরণ বই হইতে আমরা পড়ব আজকে পার্ট টু। আজকে পঞ্চম দিন, পার্ট টু আমরা আরও চার দিন পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ব পাঁচ নম্বর দিন। আজকে আমরা কী শিখব? স্বরবর্ণ ও স্বরচিহ্ন। আমরা স্বরবর্ণ সবাই শিখেছিলাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, ও আ ক খ, এগুলিকে বলা হয় স্বরবর্ণ। সরি, ও আ হ্রস্ব ই দীর্ঘ ই, এগুলিকে বলা হয় স্বরবর্ণ। এবং ক খ হইতে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলিকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। আজকে আমরা নতুন শিখব স্বরচিহ্ন। স্বরবর্ণ হইতে আসে স্বরচিহ্ন। লেটস স্টার্ট, চলো শুরু করে দিই। আমরা এখান থেকে শুরু করব। এটি হলো পৃষ্ঠা নম্বর তেইশ নম্বর পৃষ্ঠা হইতে আজকে আমরা শুরু করব। প্রথমে দেখি কি লেখা আছে। এসু পরিচিত হই, এসু পরিচিত হই। এখানে লেখা আছে আ। আমরা শিখেছিলাম এটি হলো স্বরবর্ণ, আটি হলো স্বরবর্ণ, আর এটি হলো এই স্বরবর্ণের চিহ্ন। আটি হলো স্বরবর্ণ, আর এখানে একটি আছে, এটি হলো এই স্বরবর্ণটির চিহ্ন। এটির নাম হলো আকার। কী হলো? আ থেকে আকার, আ থেকে আকার। এখানে আছে হ্রস্ব ই, এটা হলো এই হ্রস্ব ই এর চিহ্ন। এটা হলো স্বরচিহ্ন, কার? হ্রস্ব ই এর। এটা হলো দীর্ঘ ই, আর এটি হলো দীর্ঘ ই এর স্বরচিহ্ন, এ এর স্বরচিহ্ন। ক আছে, সরি, আমরা দেখি না। এখানে আ থেকে কী হলো? আ থেকে আকার, এই চিহ্নটিকে বলা হয় আকার। হ্রস্ব ই থেকে হ্রস্ব ইকার, দীর্ঘ ই থেকে দীর্ঘ ইকার, এ থেকে একার। তো এখানে কী আছে, কী লেখা আছে? ক এ আকার। আর কর সঙ্গে কী হয়েছে? কর সঙ্গে আকার, ক এ আকার। কী হলো? এটি হলো ক এ, এটি কি? এটি হলো ক এ আকার। আবার এখানে কী লেখা আছে? ক এ ইকার, এটি হলো ক এ ইকার। এখানে লেখা আছে ক এ দীর্ঘ ইকার, এটি হলো ক এ দীর্ঘ ইকার, বা ক দীর্ঘ ইকারে কি, এটা হলো ক এ একার, ক একারে কে। তা আমরা এখানে এভাবে পড়তে পারি, ক এ আকার হলো ক আকারে কা, ক এ ইকার ক হ্রস্ব ইকারে কি, ক এ ইকার ক দীর্ঘ ইকারে কি, ক এ একার ক একারে কে। তাহলে আমরা চিনতে পারলাম এগুলি হলো চিহ্ন, স্বরবর্ণের চিহ্ন। এই চিহ্নগুলিকে বলা হয় স্বরচিহ্ন। এখানে লেখা আছে এই চিহ্নগুলি সবাই ভালো করে শিখবে। এটি হলো আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, একার। প্রথমটি কী আছে? আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, একার। এই চিহ্নগুলি আমাদের ভালো করে শিখতে হবে, তখনই আমরা যে কোনো একটি শব্দ বানান করে লিখতে পারবো। আমরা দেখে নিই তারপরে কী আছে, তারপরে কী আছে আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে খালি বাক্সে স্বরচিহ্ন লেখো, খালি বাক্সে স্বরচিহ্ন লেখো। এখানে একটি বাক্স খালি আছে, এখানে একটি বাক্স খালি আছে, এখানে একটি বাক্স খালি আছে, এখানে বাক্স খালি আছে। এই বাক্সগুলিতে কী লিখবো আমরা? স্বরচিহ্ন। আমরা শিখেছিলাম আকার, তারপর শিখেছিলাম হ্রস্ব ইকার, শিখেছিলাম দীর্ঘ ইকার, শিখেছিলাম একার। এই চিহ্নগুলি আজকে আমরা শিখেছি। এই চারটি স্বরচিহ্ন আমরা এখানে এই বাক্সগুলির মধ্যে লাগাবো। তাহলে আমরা দেখে নিই, প্রথমটি করে দিয়েছে, বলা হয়েছে ক যুগ আকার। এই চিহ্নটিকে বলা হয় যুগ চিহ্ন, ক যুগ আ, ক যুগ আ মিলে কী হয়? কা। তোমরা দেখো ক আকারে কা, খা যখন আমরা বলি কা, কর পরে কিন্তু একটি আ এসে যায়, কা। কা যখন বলি কর পরে একটি আ এসে যায়, কা। এখানে বলা হয়েছে ক যুগ আ হলো কা। তারপরে আমরা কী দেখতে পেলাম? কর সঙ্গে কী হয়েছে? আকার হয়েছে। কর সঙ্গে আকার যোগ করে কী হয়েছে? কা।
কর সঙ্গে কী হয়েছে আকার, এই আটা আমরা লিখতে পারবো না করপরে, আমরা লিখবো এই আয়ের স্বর চিহ্নটি আমরা লিখবো করপরে, এই কারণে বলা হয়েছে কয় আকারে কা। এখানে আছে দেখে নেও, আমরা যদি বলি ক রস্য ইকারে কি তাহলে একটি ই এসে যায়, তো সেই কারণে বলা হয়েছে ক যোগ রস্যই মানে কি। তো এই রস্যইটা আমরা এখানে লিখতে পারবো না, এখানে লিখবো আমরা এই রস্য ই এর স্বর চিহ্নটি লিখবো, স্বর চিহ্নটি কী ছিল এইরকম ছিল রস্য ইকার, তাহলে ক যোগ রস্যই হলো ক রস্য ইকারে কি। ঠিক একই একইভাবে ক যোগ দীর্ঘই কয় দীর্ঘ ইকারে কি, কী লিখবো ক যোগ এখানে লিখবো আমরা দীর্ঘই, আমরা শিখেছিলাম স্বর চিহ্ন, তো ক যোগ দীর্ঘই কয় দীর্ঘ ইকারে কি, ক যোগ এ কয় একারে কে, তো লিখবো ক যোগ এ না লেখে লিখবো স্বর চিহ্ন লিখবো, এটি হলো স্বর চিহ্ন ক যোগ একার কি হলো কয় একারে কে। এখানে আছে আবার ক যোগ আ ক্ষয় আকারে কা, তে খ যোগ আকার এখানে লিখবো আকার হলো খা, তারপর আবার খ যোগ রস্যই ক্ষয় রস্যকারে কি, খ যোগ কী লিখবো এখানে বাক্সের মধ্যে রস্যই লিখবো ক্ষয় রস্যকারে কি, খ যোগ দীর্ঘই ক্ষয় দীর্ঘইকারে কি, খ যোগ কী হবে বাক্সের মধ্যে দীর্ঘই ক্ষয় দীর্ঘইকারে কি, খ যোগ এ ক্ষয় একারে খে, খ যোগ এখানে লিখবো একার বাক্সর মধ্যে, তোমরাও লিখবে সবাই বইয়ের মধ্যে ক্ষয় একারে খে। তো স্টুডেন্ট তোমরা সবাই শূন্যস্থানগুলি পূর্ণ করবে সবার বইয়ের মধ্যে, তারপর আমরা দেখে নেই, তারপর কী আছে সরি, তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে এসো পরি, এখন আমরা সবাই মিলে পড়বো, এখানে লেখা আছে এসো পরি, এসো পরি কি পড়ব, এখানে কী লেখা আছে কয় আকারে কা, কয় আকারে খা, কা খা, তিনি হলেন কাকা, এখানে কয় আকারে কা ন দন্ত্যন্ন কান, কয় আকারে কা দন্ত্যন্ন কান, এখানে ক্ষয় রস্যইকারে খি ডসিন্ডে র কয় দীর্ঘইকারে খি, খিড়কি এটি হলো খিড়কি এটি হলো কান, তাহলে সবাই আমরা কপির মধ্যে লিখবো এই বানানগুলি লিখবো এবং বানানগুলি আমরা শিখবো, কাকা কান খিড়কি এই বানানগুলি আমরা সবাই শিখবো। আমরা দেখে নিই তারপরের পৃষ্ঠাতে কী আছে, তারপরের পৃষ্ঠাতে কী আছে আমরা দেখে নিই, পরের পৃষ্ঠাতে আছে এখানে আছে আমরা দেখতে পেয়েছি জয় রস্যইকারে জি উম তায় আকার, এটি হলো উময়ার গয়, দেখা যাচ্ছে লেখা হয়েছে শুধু উম আকার জিঙ্গা, আমরা এভাবে লিখতে পারি জিঙ্গা বানানটি জয় রস্যকারে জি অনস্কার গয় আকারে গা, এটি হলো অনস্কারে আর গ একসঙ্গে মিলে এটি লিখেছে এরকম উম লিখেছে। তা আমরা কীভাবে পড়বো জয় রস্যকারে জি উম আকার জিঙ্গা, এটি হলো ল বর্গা জয়ে জ দুইটি জ একসঙ্গে, এই কারণে আমরা পড়বো ল বর্গা জয়ে জ তাই আকার লজ্জা, ব তয় দীর্ঘ ইকারে থি বতি লজ্জা বতি লজ্জাবতি, এখানে আছে পয় একারে পে চন্দ্রবিন্দু আবার পয় একারে পে 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 পে, তো এই বানানগুলো আমরা কপিতে লিখবো জিঙ্গা লজ্জাবতী পেঁপে, এখানে ছবি দিয়েছে জিঙ্গার ছবি দিয়েছে লজ্জাবতী ফুলের ছবি দিয়েছে পেঁপের ছবি দিয়েছে, তারপর দেখে নিন নিচে কী লেখা আছে, নিচে বলা হচ্ছে ছবিগুলি দেখে স্বর চিহ্নগুলি বসিয়ে ছবির নাম লেখো, এগুলি হলো স্বর চিহ্ন, আমরা শিখেছিলাম আকার রস্যইকার দীর্ঘ ইকার একার, এগুলি হলো স্বর চিহ্ন, এগুলি আমরা বসিয়ে এই বাক্সের মধ্যে বসিয়ে এগুলির নাম আমরা লিখবো, এগুলির নাম কি আমরা দেখে নিয়ে নিচে আমরা কী করব, প্রথম ছবিতে কী আছে একটু বড় করে নেই, এখানে আমরা আমাদের লিখতে হবে স্বর চিহ্ন, এখানে কী লেখা আছে এটা আমরা দেখেছিলাম তালার ছবি, তাহলে আমরা একটা স্বর চিহ্ন দেবো এখানে আকার, এখানে দেবো আরেকটা স্বর চিহ্ন কী হলো
তয়াকারে তা লয়াকারে লা তালা তয়াকারে তা লয়াকারে লা তালা। আমরা আরেকটা দেখে নিই, তারপর এদিকে কী ছিল, এটি ছিল একটি তারার ছবি, এটি হলো তারা। তাহলে আমাদের বাক্সের মধ্যে কী লিখতে হবে, বাক্সের মধ্যে লিখতে হবে সরো চিহ্ন দিয়ে তারা লিখতে হবে। তাহলে আমরা লিখি নিই এখানে তারা, সরি কীভাবে লিখব, তারা তয় আকারে তা, আর এখানে আরেকটা সরো চিহ্ন রয় আকারে রা, তয় আকারে তা রয় আকারে রা তারা, এটি হলো তারা। তারপরটি আমরা দেখে নিই, পরেরটি কী ছিল, পরে ছিল এখানে ছিল পেপে, আমাদের কী লিখতে হবে স্বরচিহ্ন, এখানে লিখতে হবে এরকম স্বরচিহ্ন, এটি হলো একার, এখানে আরেকটি লিখতে হবে এরকম, কি হলো প একারে পে চন্দ্রবিন্দু। যখন চন্দ্রবিন্দু থাকে তখন তোমরা যখন প একারে পে বলবে নাকের মেদে লাগিয়ে বলবে, তা তখন কী বোঝা যাবে যে চন্দ্রবিন্দু আছে পয়ের উপরে, প একারে পে, প একারে পে, পে পে, পে পে। আমরা দেখে নিই তারপরে কী আছে, তারপরে দেখে নিই কী আছে, তারপরে নিচে আছে এখানে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি আছে, তাহলে আমরা এখানে একটা সিঁড়ি দেখতে পেয়েছি, এখানে একটা সিঁড়ি দেখতে পেয়েছি, আমরা লিখবো এখানে একটি সিঁড়ি লিখবো, তাহলে দন্তার স্বর সঙ্গে হবে স্বরচিহ্ন হ্রস্ব ইকার, ডসিন্ডর সঙ্গে হবে স্বরচিহ্ন হ্রস্ব ইকার, কী হলো দন্তার স্বয় হ্রস্ব ইকারে সি, ডসিন্ড রয় রস্বীকারে রি, দন্তার স্বয় হ্রস্ব ইকারে সি, ডসিন্ড রয় রস্বীকারে রি, সি রি সি রি। তারপর দেখে নিই, তারপরে কী আছে, এখানে একটি জিঙ্গার ছবি ছিল, এটি হলো একটি জিঙ্গা, তাহলে আমাদের লিখতে হবে বাক্সের মধ্যে স্বরচিহ্ন দিয়ে জিঙ্গা বানানটি ভালো করে লিখতে হবে। আমরা শিখেছিলাম এখানে একটি স্বরচিহ্ন লাগবে জয় রস্বীকারে জি, আর এখানে উমর সঙ্গে আকার, জি জয় রস্বীকারে জি, আর এটি হলো উম বলছে কিন্তু এটি উময়ার গয় উমগয়ঙ্গ, জিঙ্গা জিঙ্গা। তারপরে দেখে নিই, তারপরে কী আছে, এখানে একটি কমলার ছবি আমরা দেখতে পাচ্ছি, কমলা, তার মানে এখানে আমাদের লিখতে হবে স্বরচিহ্ন লাগিয়ে লিখতে হবে কমলা, এখানে এটা কী আছে, এটি আছে কমল, ক ম ল আছে, ক ম ল, যদি এখানে একটা স্বরচিহ্ন লাগিয়ে দেই আকার কী হবে, কমলা 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 বা কমলা। আমরা এই বানানগুলি সবার শিখতে হবে, তোমরা সবাই এই বানানগুলি শিখে কপির মধ্যে সুন্দর করে লিখবে এবং বইয়ের মধ্যেও লিখবে এই বানানগুলি, তালা কী আছে এখানে, তালা তারা পেঁপে সিঁড়ি জিঙ্গা কমলা। আমরা এই পর্যন্ত আজকে রেখে দেবো, তোমাদেরকে যেগুলি বলেছি করার জন্য সবাই এই কাজগুলি করবে, কপির মধ্যে লিখবে এই স্বরচিহ্নগুলি আকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার একার, এখানে বাক্সর মধ্যে সবাই লিখবে এই স্বরচিহ্নগুলি, আর এই বানানগুলি কপির মধ্যে লিখবে, কাকা কান খিড়কি, এখানে জিঙ্গা লজ্জাবতী পেঁপে, আর এখানে বইয়ের মধ্যে এগুলি স্বরচিহ্ন দিয়ে লিখবে তালা তারা পেঁপে সিঁড়ি জিঙ্গা কমলা। এই বানানগুলি তোমরা ভালো করে শিখবে এবং কপিতেও লিখবে বইয়ের মধ্যে লিখবে। স্টুডেন্ট আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ধন্যবাদ সবাইকে।